ফ্রেন্ডস, অনেকদিন বাদে আবার একটু ঘুরতে বেরিয়েছি। প্র্যাকটিক্যালি আছে, একটু আড্ডার মুডে রয়েছি, যাব একটু আড্ডা মারবো, চা ফা খাবো, যেতে যেতে কথা বলবো। নেক্সট ট্যুরের এই মুহূর্তে কোনো সম্ভাবনা নেই, খুব শিগগিরির মধ্যে কোনো ট্যুর হচ্ছে না, ছোটোখাটো এরকম ব্লগ আসবে, তো আশা করি আপনারা পাশে থাকবেন। এই মুহূর্তে আমরা কল্যাণী রোড দিয়ে যাচ্ছি, মেঘলা আকাশ, ঝিরে ঝিরে বৃষ্টিও শুরু হয়ে গেছে মনে হচ্ছে। কাছে দেখতে পাচ্ছেন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, বৃষ্টির গুঁড়ি পড়েছে, আকাশটা পুরোটাই মেঘাচ্ছন্ন রয়েছে একদম। আগের দিনের যে ব্লগটা অ্যাকুরিয়ামের উপরে করেছিলাম সেটা কেমন লাগলো একটু জানাবেন। এরপর থেকে অ্যাকুরিয়ামের উপরে ব্লগ আসবে, কারণ অ্যাকুরিয়াম কিন্তু আমি ছোটোবেলা থেকে করি, মাঝখানে একটু গ্যাপ হয়ে গেছিলো, তারপরে আবার ছেলে সেটাকে আবার ধরেছে। তো আমার যে অ্যাকুরিয়ামটা ছিল ছোটোবেলার দিকে সেটা দীর্ঘদিন ছিল, কিন্তু সাইজে ছোট ছিল। এবার ছেলে আবার একটুখানি সেটাকে বড় সাইজ কিনেছে, তো সেটাকেই নতুন করে আবার করা হচ্ছে আর কি। যদিও দু বছরের উপরে হয়ে গেছে, কিন্তু এতদিন ওটার প্রতি কোনো সেরকম আমি ইয়ে করিনি, ব্লগ টক কিছু করিনি, ফার্স্ট এর আগের দিনের ব্লগটাই ছিল। তো যদিও এটা সত্যি আমাদের ছোটোবেলাকার একটা হবি বলতে পারেন, তো সেই হবিটাকে নিয়ে এবার একটুখানি নাড়াচাড়া করার ইচ্ছা আছে। বিভিন্ন ধরনের ইনফরমেশন যতটা সম্ভব আপনাদের দেওয়া যায় অ্যাকুরিয়ামের ওপরে সেটা অবশ্যই দেব, আর যতটা সম্ভব অ্যাকুরিয়ামটাকে সাজানোর যে ইকুইপমেন্টগুলো সেগুলো কেনার ইচ্ছা আছে। আগেকার দিনে যেটা ছিল, যে আমরা তো ছোটোবেলায় শুধু ওই হলুদ বালি দিয়েই করতাম, কিন্তু এখন তো বিভিন্ন ধরনের বালি এসে গেছে। বালি বললে ভুল হবে, অ্যাকচুয়ালি ওগুলো পাথরের গুঁড়ো। আমার যে ব্লকটায় যে নিচে কালো বালি দেখতে পেয়েছেন সেটা অ্যাকচুয়ালি তো পাথরের গুঁড়ো। পাথরের গুঁড়োতে ন্যাচারাল যে প্ল্যান্টগুলো থাকে সেই প্ল্যান্টগুলো খুব একটা ভালো হয় না, কিন্তু হলুদ বালির ওপরে প্ল্যান্ট খুব ভালো হয়। জানি না, আমার কিছু ন্যাচারাল প্ল্যান্ট কিনে সেটাকে ন্যাচারাল করার ইচ্ছা আছে, এখন সেটা দেখতে হবে কতখানি সাকসেসফুল হই। তো সেটা নিয়ে একটু চিন্তা ভাবনা চলছে। আর আমাদের শ্যামনগরে কোন কোন দোকান আছে সেগুলোও বলবো, সেখানে কি কি ধরনের মাছ ওরা রাখে। এখন সব সময় তো আর আমার বাম্পার করে দিয়েছে, সবসময় তো আর কলকাতা বা গালিব স্ট্রিটে যাওয়া সম্ভব হয় না। তো আমাদের শ্যামনগরে গোটা চার পাঁচেক দোকান আছে, তো সেখানে মাঝে মাঝে কালেকশন আসে। গতকালও গেছিলাম সে একটা দোকানে, সেখানে সেরকম কিছু মেনলি এরা কালেকশনটা আনে হচ্ছে রোববার দিন, এরাও অ্যাকচুয়ালি কলকাতা থেকেই নিয়ে আসে জিনিস। প্রত্যেক রোববার বিকেলের দিকে গেলে এদের নতুন নতুন কালেকশনগুলো পাওয়া যায়। হ্যাঁ, কোনো সময় দাম বেশি পড়ে, কোনো সময় কম পড়ে, ঠিক আছে। আমরা তো অ্যাকচুয়ালি একটা দুটো করে আনি, যার ফলে আমাদের গ্যারিপ স্ট্রিটে গিয়ে খুব একটা সুবিধা হবে না। রাস্তার অবস্থাটা এখানে খুব খারাপ, যার ফলে গাড়ি খুব দুলছে আর কি। কল্যাণী রোডে প্রচুর কাজ হচ্ছে এখন, যার ফলে মাঝে মাঝেই ডাইভার্সন করে দিয়েছে, এবং ডাইভার্সনগুলোতে অবস্থা খুব খারাপ করে দিয়েছে। যাই হোক, যেটা বলছিলাম অ্যাকুরিয়ামের ওপরে বিভিন্ন ব্লগ আমি নিয়ে আসবো, কেমন লাগে একটু জানাবেন। আর একটা কথা আপনাদের জন্য জানিয়ে রাখি, 11,000 সাবস্ক্রাইবার পেরিয়ে গেছে, একটু ওয়াচ টাইম বাড়াতে হবে। আশা করি সেই কোঅপারেশনটা আপনাদের কাছ থেকে পাবো, একটু বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন, লাইক দেবেন, শেয়ার করবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইবও করবেন।
5:40, মনটা একটু চা চা করছে, কোথাও একটা দাঁড়িয়ে চা খেতে হবে। এখন কল্যাণী রোডের ধারে যে চায়ের দোকানগুলোতে আমরা চা খেতাম, সেগুলো কাজ হওয়ার জন্য, রোডের কাজ হওয়ার জন্য সেই দোকানগুলোকে এত ভেতরে ভেতরে ঢুকিয়ে দিয়েছে যে কোথাও দাঁড়িয়ে যেরকম আগে সহজেই চাটা পাওয়া যেত সেটা এখন একটু অসুবিধা হয়েছে। যাই সত্তরের কাছাকাছি দু একটা দোকান আছে, খুব ভালো চা করে, সেখান থেকেই খাবো। কাজ হচ্ছে সেই কারণে রাস্তাটা চাপা হয়ে গেছে, যার ফলে প্রচুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে সামনে। জায়গার নামটা বলবো না, জায়গার নামটা আপনাদেরকে বলতে হবে কোথায় আমরা এসেছি। এখানে আজ সন্ধ্যাবেলাটা কাটাবো, কাটিয়ে একটু ফ্রেশ হবো। ফ্রেশ হয়ে তারপর বাড়ি যাবো, অ্যাকচুয়ালি অনেকদিন বাদে বেরিয়েছি।
খুব সুন্দর কাটলো, অনেকদিন বাদে পেরিয়ে ভালোই লাগছিল। আসলে মানুষের এখন যা স্ট্রেস যায় বা যা টেনশান যায় তাতে মাঝে মাঝে একটু আউটিং অবশ্যই দরকার। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন, আর হ্যাঁ অবশ্যই জায়গাটার নামটা আমাকে জানাবেন কোথায় আমরা এসেছিলাম। আজকের মতো ভিডিওটা এখান পর্যন্তই রাখছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা।